टिकाटुली कमरने सरकारी बालिका उच्च विद्यालय अनलाइन क्लासे तुम्हारे स्वागत जाना आशा करी तुम्हारा परिवार परिजन निये कुशले आछो। आमियो सृष्टिकर्तार महान कृपाय परिवार परिजन निये भालो कुशले आछि। दीर्घ सात मास अतिबाहित होते चलछे करोना महामारी विश्वव्यापी छड़िए पड़ेछे। एहेनो परिस्थितिते आमादेर शिक्षा व्यवस्था जे व्यत्यय घटेछिलो ता कुशिये ওঠার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আমরা টিকাটুলি কামরুন্নেসা হাই স্কুলের প্রধান শিক্ষকের তত্ত্বাবধান আমরা প্রতিনিয়ত অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত আছি। তত্ত্ব বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর হিন্দু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আসন্ন দুর্গা পূজা বছরের শ্রেষ্ঠ পূজা বলব, সবচেয়ে জাঁকজমকপূর্ণ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। সেই অনাড়ম্বর আয়োজনের মাধ্যমেই আমরা সেই অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছি। তোমাদেরকে এবং দেশবাসীকে আগাম শারদীয় শুভেচ্ছা। মা দুর্গা এই পৃথিবী থেকে করোনা মহামারী দূর করুন। সবাই আমরা স্বাভাবিক জীবন ফিরে পাই এই মা দুর্গার কাছে আমাদের বিনীত প্রার্থনা। হে মা দুর্গা, আমাদের তুমি এই বিশ্বকে সুন্দর করে দাও, করোনা মুক্ত করে দাও, পৃথিবী থেকে করোনা মহামারী দূর করে দাও। এই হবে আমাদের আজকে প্রত্যয় এবং মা দুর্গার কাছে আমাদের প্রার্থনা। বিশ্বের সব মানুষ যেন স্বাভাবিক জীবন ফিরে পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সময়ে তোমাদের বিদ্যালয়ে থাকতো তোমার কোলাহলপূর্ণ দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ের ঘণ্টা বেজে যেত, তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলত পুরাদম, ঠিক সেই সময় আমরা আজ অনলাইন ক্লাসে যুক্ত হয়ে তোমাদেরকে পাঠদান করছি। আশা করি তোমরা সবাই অনলাইন ক্লাসে যুক্ত হও এবং পড়ালেখা এভাবেই চালিয়ে যাও। ঈশ্বর আমাদেরকে মুক্ত করবে, এই আমাদের প্রার্থনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষণিক পৃথিবীতে, এই নশ্বর পৃথিবীতে এই আছি আমরা, এই নাই। তোমরা জানো পৃথিবীতে যখন এসেছি আমাদেরকে জিতেই হবে, কেউ থাকতে পারবো না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলতে হবে, যে তোমার সৃষ্টির পথ রেখেছো আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে এ ছলনা ওই, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। আমরা আসলে সরল, এই জীবন ঈশ্বরের কত লীলা, ঈশ্বর এই লীলা তো বোঝা খুব কঠিন। সময় হবে পৃথিবী থেকে চলে যেতে হবে, এই পৃথিবী থেকে চলে যাব এটাই স্বাভাবিক, কিন্তু কেউ সময় কেউ অসময়। যখন ডাক আসবে পৃথিবী থেকে, এই সংসার
সব মায়া ত্যাগ করে চিরতরে চলে যেতে হবে। এই চলে যাওয়া, তখন তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে আজ সবাই তোমাকে চিরতরে সবার কাছ থেকে তুমি বিদায় নিয়ে চলে যাবে, তোমার কি হবে তখন? মৃত্যুর পরে জানো তোমরা মানুষের অধর এই দেহটা শুধু পড়ে থাকে, আত্মা চলে যায়। আত্মা কবু মরে না কো, আত্মা কবু বাঁচে, আত্মার কোনো বিনাশ নেই, কিন্তু দেহটা পড়ে থাকে। এই যে তখন এই দেহটাকে কি করে, যদি উপরে থাকে কিছুদিন পর সেটা আস্তে 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 পচে গন্ধ নষ্ট হয়ে যায় পরিবেশ, তাই এই দেহটাকে পুড়িয়ে ফেলা হয়। এটার নাম অন্ত্যেষ্টি ক্রিয়া। আজকের আমাদের আলোচ্য বিষয় হিন্দু ধর্ম সংস্কার, এবং সেই সংস্কার চতুর্থ অধ্যায়, সেখানে আজকে আমাদের অন্ত্যেষ্টি ক্রিয়া প্রথমে আলোচ্য বিষয়, অন্ত্যেষ্টি ক্রিয়া, তারপরে শ্রাদ্ধ অনুষ্ঠান, এরপরে আছে ঔষধ, এগুলো আমরা তোমাদের আলোচনা করছি। আজকে আলোচ্য প্রথমে হলো অন্ত্যেষ্টি ক্রিয়া, সে অন্ত্যেষ্টি ক্রিয়া হলো পঞ্চম অধ্যায়, পঞ্চম পার্ট, চতুর্থ অধ্যায়ের আমাদের আজকে এই অধ্যায়টা হবে অধ্যায় চতুর্থ, অধ্যায় চতুর্থ, কিন্তু পাঠ হবে পাঁচ ছয় সাত আট। এই চতুর্থ অধ্যায় আমরা যে পাঠটা নিতে যাচ্ছি, পাঠ ধরো, পাঠ হইল পাঠ, প্রথমে পাঠ, পাঠ এটা অন্ত্যেষ্টি ক্রিয়া। এই অন্ত্যেষ্টি ক্রিয়া প্রথমে আলোচ্য বিষয় আমাদের অন্ত্যেষ্টি ক্রিয়া। তাহলে এই যে অন্ত্যেষ্টি ক্রিয়াটা হয় মৃত্যুর পরে, মানুষ যে দেহটা পড়ে থাকে সেটাকে ব্রাহ্মণ ডেকে চন্দন কাঠ আম কাঠ দিয়ে সেই চিতার উপরে জ্যেষ্ঠ পুত্র অথবা যদি তার অনুপস্থিত অন্য কেউ তার মুখেও অগ্নি দেয়া হয়, একে বলে মুখাগ্নি। এই চিতার উপরে যখন মৃতদেহ স্নান করিয়ে কাঁচা হলুদ দিয়ে তাকে স্নান করানো হয় গরম জল বা দিয়ে, এগুলো করানোর পরে নতুন বস্ত্র পরিধান করে, নতুন বস্ত্র তাকে আচ্ছাদন করে, তিলাক করিয়ে তখন তাকে সেই সপ্তাহ যেখানে পোড়ানো হবে তার উপরে উঠাই দেওয়া হয়, দক্ষিণ দিকে তাকে মাথা রাখা হয়, এবং তার জ্যেষ্ঠ পুত্র বা অন্য কেউ যদি থাকে সেই মৃতদেহের চারপাশে সাতবার প্রদক্ষিণ করে, কেউ তিনবারও করে, তখন তার শিরে মুখে বলে যদিও শিরে বা মস্তকের উপরে আগুন দেওয়া হয়। নারিকেল পাতা আম কাষ্ঠ অথবা চন্দন কাঠ দিয়ে তাকে পোড়ানো হয়। যে সাথের সাথীরা এই অন্ত্যেষ্টি ক্রিয়ায় অংশগ্রহণ করে সেই বন্ধুরা, অন্ত্যেষ্টি ক্রিয়া যখন সমাপ্ত হয় তখন তারা এখানে প্রথমে মাটি দিয়ে স্তূপ তৈরি করা হয়, এবং এখানে ব্রাহ্মণ অন্ত্যেষ্টি ক্রিয়া শুরু হওয়ার পূর্বে তার জ্যেষ্ঠ পুত্র বা অন্য যদি কেউ থাকেন তার দ্বারা একটা অন্ত্যেষ্টি ক্রিয়ার যে গুরুত্বপূর্ণ একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা পাঠ করানো হয়। এটার সরলার্থ হবে যে আসলে ইচ্ছে যদি জ্ঞাত বা জ্ঞাত স্বরে যদি কোনো পাপ কর্মে নিয়োজিত থাকে, হে অগ্নি তুমি তা ক্ষমার সুন্দর চোখে দেখো, তুমি ক্ষমা করে দাও, তোমার কাছে এই প্রার্থনা, তুমি তাকে দাহ্য করো, তুমি তাকে পুড়িয়ে ফেলো, আমরা একটু মন্ত্রটা পাঠ করি। তোমরা যে যেখানে আছো তোমাদের বোর্ডের বইটা বের করো, 56 পৃষ্ঠে আছে, ওং কৃত্তাতু দুষ্কৃতং কর্ম জানতা বাপ্য জানতা মৃত্যু কাল বসং প্রাক্য নরং পঞ্চত্তমাগতম
धर्माधर्म समाजुक्तं लोभो मोह समावृतं दयां सर्वो गत्राणि दिव्यान् लोकांचा गच्छात्। जेने बा ना जेने तिनी हयतो दुष्कार्य करेछेन, एखन मृत्युकाल बसे तिनि पंचत्व प्राप्त हयेछेन। धर्म अधर्म लोभ मोहाच्छन्नतार शरीर दग्ध करुन तिनि दिव्य लोके अर्थात दिव्यां लोकांचा गच्छात्। ए गच्छतु तिनि दिव्य लोके, ইহলোক ছেড়ে উনি দিব্যলোকে গমন করুন। দাহ কার্য শেষ হলে চিতায় জল ঢেলে আগুনটা নিভিয়ে দেওয়া হয়, চিতা পরিষ্কার করা হয়। শ্মশান বন্ধুগণ বা দাহ কার্যে নিয়োজিত যে বন্ধুগণ থাকেন তারা স্নান করে পরিচ্ছন্ন হবেন। তাহলে আমরা অন্তত এইটুকু জানলাম। ও একটু কথা ভুলে গেছি তোমাদের, যে এই যে মৃতদেহ, মৃতদেহের কানে চোখে নাকে এইখানে চন্দন এবং সোনা রূপার জল দিয়ে এটি স্পর্শ সোনা রূপায় স্পর্শ করানো হয় দেহ। তাহলে আমরা অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পর্কে পাঠ পঞ্চম পাঁচে জেনে গেলাম। এখন আমাদের পরবর্তী যে কাজ সেটা হলো অন্ত্যেষ্টি ক্রিয়ার কি গুরুত্ব আছে, এর ইম্পর্টেন্সই কি আছে। হ্যাঁ, অন্ত্যেষ্টি ক্রিয়ার গুরুত্ব অপরিসীম। এই অন্ত্যেষ্টি ক্রিয়ার মাধ্যমে এই যে দেহটা পড়ে থাকে তা পচে গলে নষ্ট হয়ে যায়, পরিবেশ নষ্ট করে দিতে পারে। তাহলে এইটাকে যদি পুড়িয়ে দেওয়া হয় উৎস হয়ে যায় এবং পরিবেশের ভালো থাকবে। এবং এটা যদি পড়ে থাকে কেউ কেউ দেখে ভয়ও পেতে পারে, কাজে সেই ভয়ও দূর হয়ে যায়, মানুষের মধ্যে এই ভীতি দূর হয়। অন্ত্যেষ্টি ক্রিয়ার পরে যে প্রথমে যে কথাটা আসে এটা আমাদের পরবর্তী ষষ্ঠ অধ্যায়। অন্ত্যেষ্টি ক্রিয়ার পর আছে অশৌচ, আমাদের পরবর্তী পাঠ ষষ্ঠ পাঠ পাঠ ৬। ষষ্ঠ পাঠ আছে অশৌচ। অ মানে এখানে অভাব, আর শৌচ মানে পরিষ্কার পরিচ্ছন্ন শুচিতা। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভাব, এ ঔষধ কার্য সম্পন্ন করতে হলে অর্থাৎ যেখানে শৌচ নেই শুচিতা নেই শুদ্ধিতা নেই, এইটা আমরা মনে রাখব। এই শুচিতা, এই সূচিতা যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি তখন আমরা এই ঔষধ পালন করা হয় কতদিন। বিভিন্ন লোকে বিভিন্ন বর্ণ অনুযায়ী ঔষধ পালনের নিয়ম আছে। আমরা জেনেছি যে হিন্দু ধর্মে চারটি বর্ণ আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। সবচেয়ে যারা নিচু যে বর্ণটা আছে শূদ্র, এরা নাকি সবচেয়ে বেশি দিন পালন করে। আর যারা ব্রাহ্মণ উচ্চ বর্ণ এরা সবচেয়ে কম দিন, তাদের হইল 10 দিন, ক্ষত্রিয়রা 12 দিন। তাহলে আমি দেখো ঔষধ যে পালন করা হয় সূচিটা হবি অন্ন বলে, সে হবি অন্ন পালন করে। তোমাদেরকে এটাও বলে দেব, জ্যেষ্ঠ সন্তান বা অন্যান্য যে সন্তানেরা আছে তারা এটা পালন করে। এইখানে একটা কথা থেকে যায়, আমরা যখন ব্রাহ্মণ বললাম এই ব্রাহ্মণেরা দেখো ব্রাহ্মণ নাকি 10 দিন, ক্ষত্রিয়রা 12 দিন, বৈশ্য যে বর্ণটা আছে বৈশ্যরা 15 দিন, আর শূদ্র যারা আছেন তারা 30 দিন। এই অর্থাৎ তারা হবি অন্ন পালন করে, ফল শুধুমাত্র আতপ চাল সিদ্ধ করে ফুটিয়ে দুধ এবং কলা দিয়ে
সেবন করবে একবারে, আর অন্য টাইমে তারা ফল ফলাদি গ্রহণ করে, এই 10 দিন হোক, 12 দিন হোক, কিংবা 15 দিন কিংবা 30 দিন এই শ্রাদ্ধ অনুষ্ঠান করার জন্য তারা এই সুচিতা, এই যে তাদের শোক পালন, এই সময় তারা এই শোকটা পালন করে, শুদ্ধ হয়ে যায়, শুচি হয়ে যায়। এরপরে তারা পরবর্তীতে তারা শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে থাকে। এবং আমরা একটা কথাই বলে নেব যে এই শোক দিবসের সময় তারা শুধু একবেলা কিন্তু আহার করে দুপুরে, সেটা তোমার আতপ চাল সেটা সিদ্ধ করে, কেউ মাটির পাত্রে, না হয় পিতল এই পাত্রে সিদ্ধ করে এইটা তারা গ্রহণ করে। গ্রামে সাধারণত পাতা টাতা দিয়ে জাল দেয়, নারিকেল পাতা দিয়ে জাল দিয়ে সিদ্ধ করে, দুধ এবং কলা দিয়ে তারা এটা গ্রহণ করবে। গেল এরপরে যদি বিশেষ ক্ষুদার ভোজন হয় শাবুক, কেউ শাবুক খায়, কেউ কলা, কেউ আপে কমলা, এই ফল ফলাদি তারা গ্রহণ করে। এবং জ্যেষ্ঠ পুত্র বা অন্যান্য সন্তানেরা তারা সাদা বস্ত্র পরিধান করে। এই হলো ঔষধ চলাকালীন সময় সম্পর্কে আমাদের। তা ঔষধ পালনে একাগ্রতাও আছে, এর গুরুত্বপূর্ণতাও রয়েছে। আমরা জানি যে এই মৃত্যুর পরে আমরা কি হয়ে যায়, মানুষের যে যারা সন্তানাদি যারা রেখে দেয় তারা শোকে বিহ্বল হয়ে যায়, এই সময় তারা একটু অপরিচ্ছন্ন হয়ে থাকে, অপরিষ্কার থাকে, এইটাই ঔষধ। এ তবে একটা কথা আমরা বলে যাচ্ছি, ঔষধ আমাদের দুই ধরনের ঔষধ নিয়ে আলোচনা আছে তোমাদের বইতে, একটা মৃত্যুর পরে একটা ঔষধ আর একটা জন্ম ঔষধ। এইটা হলো এই সন্তান যদি জন্ম হয় তখন এই সন্তানেরা, এই সন্তান যদি কোনো গৃহে নতুন জন্মগ্রহণ করে তখন জন্ম ঔষধ হয়, আর একটা মৃত্যুর পরে যেটা হয় এই যে ঔষধ, দুইটা ঔষধ আছে। এখন ঔষধ কারা কারা পালন করবে একটু বলে যায়, সপ্ত পুরুষ পর্যন্ত কথিত আছে যে তারা ঔষধ পালনের অধিকার, তারা শোক পালন করবে সপ্ত পুরুষ, কিন্তু তারা নিরামিষ ভোজন করবে, তারা দুবেলা তিনবেলা খাওয়ার সমস্যা নেই, শুধু সন্তানেরাই শুধু এই হবি অন্ন পালন করেন, এই মানে গ্রহণ করেন। সপ্ত পুরুষ পর্যন্ত ঔষধ পালনের নিয়ম আছে। এরপরে আমরা যাচ্ছি তোমাদের পরবর্তী যে আলোচনাটা, ঔষধ ক্রিয়া অন্ত্যেষ্টি ক্রিয়া গেল, ঔষধের গুরুত্ব গেল, আদ্য শ্রাদ্ধ সপ্ত পাঠ সাথে আছে, ঔষধ ক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আদ্য শ্রাদ্ধ বলতে একটা কথা আছে, আদ্য শ্রাদ্ধ এটা পাঠ সাত, সাত ও আট নিয়ে কথা বলবো, সাত ও আট, এটা হলো আদ্য শ্রাদ্ধ, আদ্য এবং শ্রাদ্ধ। এইখানে আদ্য মানে প্রথম, আদ্য মানে শুরুতে, এই আদ্য শব্দের অর্থ, আদ্য শব্দের সঙ্গে আজ আদ্য হলো প্রথম, আদ্য মানে প্রথম দিকে, আদ্য মানে প্রথমে, আর শ্রদ্ধা মানে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, শ্রদ্ধা যোগ অন, অন যদি এই প্রত্যয় যোগ করা হয়, শ্রদ্ধা যোগ অন, এই প্রত্যয় যোগে শ্রদ্ধা কথাটা আসছে, শ্রাদ্ধ, শ্রদ্ধা মানে শ্রদ্ধা নিবেদন করা, কারো প্রতি রেসপেক্ট জানানো, সেই শ্রদ্ধা তার সাথে অন প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে শ্রাদ্ধ। এই সময় এই শ্রাদ্ধ অনুষ্ঠান করার জন্য সাধারণত কি করতে হয়, প্রথমে হলো ঔষধ পালন যেদিন শেষ হবে, 10 দিন পরে হোক, 12 দিন হোক, 15 দিন হোক কিংবা 30 দিন হোক, এরপরে তার মৃত ব্যক্তির সন্তান ছেলে সন্তানেরা মাথা মুড়ে ফেলে,
মাথার চুল ফেলে দিবে। 30 দিন চলে গেল, পরবর্তী দিনে শ্রাদ্ধের, তাহলে এই দিন গেল দাদা 30 দিনের দিন কাজ শেষ হয়, একদিন পরে কেউ 2 দিন পরে একদিন পরে কি হয়, ব্রাহ্মণ ডেকে তাকে বিভিন্ন ধরনের উপকরণ নিবেদন পূর্বক এই শ্রাদ্ধ কার্য সম্পন্ন হয়। এরপর দিন এই মৃত ব্যক্তির নামে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেছেন সবাইকে নিমন্ত্রণ করে অন্ন পরিবেশন করা হয়। এই অন্ন পরিবেশনের মাধ্যমে সবার কাছে এই বার্তা পৌঁছানো হয় যে আমার বাবার উদ্দেশ্যে আমার মায়ের উদ্দেশ্যে দুটা ডাল চাল আপনাদের নিবেদন করলাম, আমরা আপনারা নিজগুণে ক্ষমা করে দিবে এবং এটা নিজগুণে ক্ষমা করে এই অন্ন গ্রহণ করুন। এই হলো আমাদের, তবে ব্রাহ্মণকে তখন বিভিন্ন ধরনের বস্ত্র থেকে শুরু করে জমি এবং কিছু কিছু সম্প্রদায় আছে সেখানে নাকি গরু পর্যন্ত দান করতে হয় ব্রাহ্মণকে, খাট পালঙ্ক অর্থাৎ একজন লোকের যা দরকার সব ওই ব্রাহ্মণকে এইটা দান করার নিয়ম আছে। তা আমরা এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করেছি যে এই শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ কথাটা এসেছে পিতা বা মাতার উদ্দেশ্যে, তার সন্তানেরা, তার সন্তান পুত্র প্রপুত্র যারা থাকে, নাতি নাতি বা নাতনি যারা থাকে সবাই তার উদ্দেশ্যে ব্রাহ্মণের উপস্থিতিতে তারা এই শ্রদ্ধা নিবেদন করে থাকেন। এই শ্রাদ্ধ ক্রিয়ার মাধ্যমে যে মারা যান ওই ব্যক্তির আত্মার শান্তি কামনা করা হয় এবং উনি যেন স্বর্গবাসী হয়। আমরা জানি এই সময় তার মেয়ের সন্তানেরা 4 দিনে চতুর্থ পিণ্ড বলতে একটা কথা আছে সেটাও তারা করে থাকে। এই চতুর্পিণ্ডে তারাও শ্রাদ্ধের মতো মেয়েদের 4 দিনে নাকি নিয়ম আছে, তারা এই 4 দিন পরে তারাও হবিয়ন্ন গ্রহণ করে, আতপ চাল কলা এগুলো খেয়ে তারা জীবন ধারণ করে, ওই 4 দিন শোক পালন করে, তারাও বিভিন্ন আত্মীয় স্বজন কে বলে ডাল চাল বা অর্থাৎ অন্ন গ্রহণের একটি ব্যবস্থা বা আয়োজন তারা করে থাকে। ব্রাহ্মণ ডেকে তারাও শুদ্ধ হয় এবং 4 দিন তারা ওই ঔষধ তাদের নিয়ম 4 দিন পালন করা এটা তারা করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম অন্ত্যেষ্টি ক্রিয়া কি, অন্ত্যেষ্টি ক্রিয়ার গুরুত্ব কতটুকু, অশৌচ কি, এই সময় কি কি পালন করা যায়, কি কি পালন করা উচিত, কি নিষেধাজ্ঞা আছে, এরপরে আমরা শ্রাদ্ধ ক্রিয়া সম্পর্কেও জানলাম যে এই শ্রাদ্ধ ক্রিয়া কে কে করার অধিকারী, কিভাবে শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন করা হয়, এরপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে অন্ন দানের ব্যবস্থাও করা হয়। কিছু কিছু জায়গা আছে মৃত্যুর মানে 10 পিণ্ড বা এরকম পিণ্ডদানের ব্যবস্থাও আছে, সেখানে যারা 15 দিন পালন করেন তারা 10 দিন পরে ওই যারা অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তাদেরকে
চিরামুড়ি বা এগুলো তাদেরকে দেয় এবং ব্রাহ্মণটাকে অধীনও তারা দশপিণ্ড ওই পিতার উদ্দেশ্যে বা মাতার উদ্দেশ্যে এই কাজটি তারা সম্পন্ন করে থাকে। যার যেভাবে সামর্থ্য আছে সেই অনুযায়ী এই শ্রাদ্ধ কার্য সম্পন্ন করে থাকে। তবে এটার মূল উদ্দেশ্যই হলো মৃত ব্যক্তির আত্মা যাতে শান্তি পায় এবং মৃত্যুর পরে গ্রামে যেখানে উঠান থাকে সেখানে তুলসী গাছ রোপণ একটা সেখানে প্রতিদিন জল দেওয়া হয় ওই পিতা বা মাতার উদ্দেশ্যে যে তার এই এটা সম্পূর্ণ আসলে বিশ্বাস। এই বিশ্বাসের উপর দাঁড়িয়েই আমরা এই কথাগুলো বলছি। আসলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আমরা জানি এই ধর্ম আমরা আসলে যাই বলি আমরা বিশ্বাস করি। এই আমি আরও একদিন তোমাদেরকে ধর্মীয় ক্লাসে বলেছিলাম যে এই পিতামাতাই হলো আমাদের সাক্ষাৎ ভগবান। আমরা ঈশ্বর বা ভগবানকে তো দেখতে পাই না, কিন্তু এই পিতামাতা এর বিকল্প নেই। এই পৃথিবীতে পিতামাতা সাক্ষাৎ ভগবান, একথা আমাদের সর্বান্তকরণে মেনে নিতে হবে। তবে এই সত্য তো অবশ্যই মেনে নিতে হবে যে আমরা যখন পৃথিবীতে আসছি একদিন সবাইকেই চলে যেতে হবে। কে সন্তান, কে ছেলে, কে মেয়ে, কে বাবা, কে মা, কিছুই থাকবে না, কিন্তু আমার স্মৃতি আমার কর্ম এটাই থাকবে এই পৃথিবীতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী পাঠে তোমাদের একটু এইটারই যে বাকি অংশ, আমরা পাঠের প্রায় শেষ প্রান্তে এসে গেছি। পারিবারিক এবং সামাজিক জীবনে এই আদ্য শ্রাদ্ধের যে গুরুত্ব কতটুকু এইটা আমরা এখন আলোচনা করব। এখন একটা শব্দ তোমাদেরকে বলা হয়নি, এই শ্রাদ্ধ যে এইটার প্রবর্তক কে ছিলেন, প্রথমে কে সূচনা করেন, উনির নাম ছিল নিমি। নিমি এ শ্রাদ্ধের প্রবর্তক, নিমি। তবে গীতা মহাভারতের আদ্য শ্রাদ্ধ বলতে একটা কথা আছে, এই এটা হলো প্রথম দিকে আমি বলেছিলাম, কিন্তু এর পরেই কিন্তু আদ্য শ্রাদ্ধ থেকে আসে আমাদের, আদ্য শ্রাদ্ধের পরেই আসে, এই আদ্য শ্রাদ্ধের পরে আসে আমাদের এই শ্রাদ্ধ কথা। প্রথমে এইটা করে এইটা আমরা সাধারণত 10, 12, 15 যে এক এক বর্ণের জন্য এই এই যা শেষ হওয়ার পর ব্রাহ্মণ হলে 10 দিন পরে, 10 দিন যখন ওষুধ পালন শেষ হয় তারপরে শ্রাদ্ধ ক্রিয়া। ক্ষত্রিয়রা 12 দিন পরে, 13 দিনের দিন করে। বৈশ্যরা 15 দিন ঔষধ পালন শেষে মাথা মুড়ে তারপরে শ্রাদ্ধ 16 দিনের দিন। এরা করে 31 দিনের দিন শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই শ্রাদ্ধ এর প্রবর্তক নিমি, ওনার নাম ছিল নিমি। এই নিমি এই শ্রাদ্ধ এই সব এই কার্যে প্রবর্তক নিমি, ওনার নাম হল নিমি। এই নিমি শ্রাদ্ধ কার্য সম্পন্ন করেন, শ্রাদ্ধ এ প্রবর্তক, শ্রাদ্ধ এর প্রবর্তককে প্রবর্তকের নাম উনি হলেন নিমি। তার নাম এই শ্রাদ্ধ মানে শ্রদ্ধা নিবেদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমরা পারিবারিক ও সামাজিক জীবনে আদ্য শ্রাদ্ধের গুরুত্ব কতটুকু, আদ্য শ্রাদ্ধ যে শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্ব তা নয়, পারিবারিক ও সামাজিক দিক থেকেও এর গুরুত্ব যথেষ্ট। কেউ মারা গেলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেমন দেখতে আসেন, তেমনি মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তার পরিবার জ্ঞাতিবর্গের দুঃখের সাথে একাত্মতা ঘোষণা করা, যে শোক পালন করা। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন কি হয় আরও দৃঢ় হয়, পাশাপাশি আত্মীয় স্বজনের একটি মিলন মিলন মেলাও হয়, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায়, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সামাজিক বীজ অঙ্কুরিত হয়, অভিন্ন বিধানের প্রয়োজনীয়তা। হিন্দু সমাজের আচার অনুষ্ঠান পালনে বিভিন্ন বর্ণের মধ্যে কোনো
প্রকার পার্থক্য না রেখে একই পরিবার একই প্রকার বিধানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কেননা শ্রীমৎ ভগবদ গীতা এ বলা হয়েছে, জন্মভেদে নয় বরং কর্মভেদেই বর্ণ বিভাজন হয়। অর্থাৎ যে যেরকম পেশায় নিয়োজিত ব্রাহ্মণের ছেলে যে ব্রাহ্মণ হবে এমন কথা নেই, কর্মগুণী হওয়া উচিত। ব্রাহ্মণ সন্তান হলে একজন ব্রাহ্মণ বলে গণ্য হবে এমন নয়। শত রজতম তিনটা গুণ আছে আমরা জানি, সত্য রজতম এই গুণগুলো যারা অর্জন করতে পারে, যারা সত্য গুণ শত রজ শত গুণ তারা হলে ব্রাহ্মণ, এইগুলো আছে তোমাদের জানবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শেষ প্রান্তে এসে গেছি, তারে একটাই বুঝলাম যে বর্ণ জন্মগতভাবে নয় কর্মগুণী তার বর্ণ নির্ধারণ হওয়া উচিত। আমরা এই মন্ত্রে দীক্ষিত হলাম যে আসলেই কর্মই যেন মানুষের শ্রেষ্ঠ সম্পদ, তাই কর্মগুণী তার বর্ণ বিভাজন হওয়া অত্যাবশ্যক। অসংস পালনের দিবস সংখ্যায় তারতম্য ও অনুষ্ঠানের ভিন্নতা যৌক্তিক নয়, আর সেজন্যই বর্তমানে প্রায় সকল বর্ণের মানুষ 10 দিন অসংস পালন করে, একাদশ বা ত্রয়োদশ দিনে শ্রদ্ধা অনুষ্ঠান করছেন, কিন্তু এটা স্বেচ্ছাকৃত। সকল বর্ণের জন্য অভিন্ন বিধান যৌক্তিক, হিন্দু সমাজের সামগ্রিক ঐক্য সম্প্রীতির জন্য অভিন্ন বিধান প্রয়োজন। এই লেখকেরা এই মতামত দিয়েছেন যে না, সবাই এটা ভুলে গিয়ে একই তারিখ হওয়া উচিত, ঔষধের জন্য নির্ধারিত 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন একই হওয়া উচিত। তাহলেই আমাদের মধ্যে একটা আরও একটা ঐক্যতা সমঝোতা বন্ধন আরও সুদৃঢ় হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকে আমরা এই অধ্যায় চতুর্থ অধ্যায় শেষ করে দিয়েছি। তোমাদেরকে একটা সৃজনশীল আমি প্রশ্ন দিয়ে আজকের মতো এখানেই আমি পাঠ শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হোমওয়ার্ক মানে বাড়ির কাজ, এই কাজটা আমি দিয়ে দিচ্ছি যে এগুলা এইভাবে তৈরি করবে হোমওয়ার্ক, যে বাড়ির কাজ প্রথম আমরা আগে আজকের জন্য যেটা থাকবে অন্ত্যেষ্টি ক্রিয়া, অন্ত্যেষ্টি ক্রিয়া কি এই যে অন্ত্যেষ্টি ক্রিয়া কি এর প্রয়োজনীয়তা, বর্ণনা করো। নাম্বার 2, অশৌচ, অশৌচ কি? এর গুরুত্ব ব্যাখ্যা করো। নাম্বার 3, শ্রাদ্ধ বলতে কি বোঝায়? এর গুরুত্ব বর্ণনা করো। তোমাদেরকে আজকে 3টা প্রশ্ন দিলাম, আশা করি তোমরা এই 3টা প্রশ্ন করে রাখবে। অন্ত্যেষ্টি ক্রিয়া কি এর প্রয়োজনীয়তা, অশৌচ কি এর গুরুত্ব, শ্রাদ্ধ বলতে কি বোঝায় এর গুরুত্ব বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলতে বলতে আমাদের আজ ক্লাস শেষ হয়ে গেল। চতুর্থ অধ্যায় হিন্দু ধর্মের সংস্কার, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সবার এটা জানা উচিত। আশা করি তোমরা মনোযোগ সহকারে পড়বে,
এবং এই যে বাড়ির কাজ যেগুলো দিলাম এই কাজগুলো অন্ত্যেষ্টি ক্রিয়া কি এর প্রয়োজনীয়তা বর্ণনা করো। দুই অশৌচ কি এর গুরুত্ব ব্যাখ্যা করো। শ্রাদ্ধ বলতে কি বোঝায় এর গুরুত্ব বর্ণনা করো। তোমরা এগুলো বাসায় ভালোভাবে নোট করে স্কুল খোলার পরে আমাদের কাছে দিবে এবং এর মধ্য দিয়েই তোমাদের আবার মূল্যায়ন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে এতক্ষণ আমি যুক্ত ছিলাম, তোমরাও আমার সাথে যুক্ত ছিলে, সবাইকে আবারও আমি একবার ধন্যবাদ জানিয়ে সবাই কুশলে থাকো পরিবার পরিজন নিয়ে এবং শারদীয় আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে।